জাল সিম কার্ড চক্রের হদিশ, গোপালনগর থেকে গ্রেপ্তার চার অভিযুক্ত, ধৃতদের কাছ থেকে উদ্ধার 122টি সিম, মূলত অন্যের নথি ব্যবহার করে সিম তুলত অভিযুক্তেরা। অন্যের নথি জাল করে সেই নথি দেখিয়ে মোবাইল ফোনের সিম কার্ড বিক্রি করার একটি বড় চক্রের চার পাণ্ডাকে গ্রেপ্তার করল গোপালনগর থানার পুলিশ। পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়। জানা গেছে, গোপালনগরের আকাইপুর এলাকার বাসিন্দা ব্রজেন সরকারের আকাইপুর এলাকায় একটি মোবাইলের দোকান রয়েছে। ব্রজেনের ডাকে বুধবার রাতে সেখানে হাজির হয় মামুদপুরের পলাশ মজুমদার, বনগার অলোক মণ্ডল ও বিক্রম গুপ্ত। তাদের উদ্দেশ্যের কথা গোপন সূত্রে আগে থেকেই জেনে যায় গোপালনগর থানার পুলিশ, আর সেই খবরের ভিত্তিতে রাতেই ব্রজেনের দোকানে হানা দিয়ে এই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, সঠিক কাগজপত্র দেখাতে না পারায় সেই দোকান থেকে বিভিন্ন নামী কোম্পানির 122টি সিম কার্ড উদ্ধার হয়েছে। সিম কার্ডগুলিকে বাজেয়াপ্ত করা হয় পুলিশের পক্ষ থেকে। এই মামলায় সরকার পক্ষের বিশেষ আইনজীবী সমীর দাস জানান, অন্য ব্যক্তির নথি জাল করে মোটা টাকায় সিম কার্ড বিক্রি করত এই চক্রের পাণ্ডারা, যা দেশের নিরাপত্তার পক্ষেও চিন্তার বিষয়। সঠিক নথি ছাড়া এভাবে সিম কার্ড জোগাড় করে কোনো দুষ্টচক্র খুন বা অন্যান্য যে কোনো ধরনের অপরাধ করলে তাকে শনাক্ত করাও পুলিশের পক্ষে কঠিন। এইটা গোপালনগর থানা সোর্স ইনফরমেশন লাগিয়ে এই আসামি চারজনকে গ্রেপ্তার করেছে গতকাল এবং আজকে কোর্টে প্রডিউস করেছে, এবং এখান থেকে তারা রিমাইন্ডে যাচ্ছে। 7 দিনের পিসির প্রেয়ার হয়েছে। এই সেই পরিস্থিতিতে এদের কাছ থেকে যে সিম কার্ডগুলো পাওয়া গেছে, এদের বিভিন্ন এয়ারটেল, তারপরে ভোদাফোন, অন্যান্য বিভিন্ন কোম্পানির সিম কার্ড এরা বিক্রি করে। কিভাবে বেনামিতে এরা কার্ড পাচ্ছে, কোনো আইডেন্টিফিকেশন ছাড়া, লোক ছাড়া তুলে এনে তারা চড়া দামে বিভিন্ন জায়গায় যেয়ে আনঅথরাইজ পার্সনের কাছে এই সিম কার্ডগুলো বিক্রি করে দিচ্ছে। এখন ঘটনা, এখনকার যে সমাজ ব্যবস্থা, এখনকার যে যুগে এই সিম কার্ডগুলো যদি সঠিক আইডেন্টিফিকেশন, যে কে নিল তার যদি পরিচয় না জানা থাকে, যদি ভুয়ো হয়, একটা ক্রাইমের সঙ্গে যদি যুক্ত হয়, মার্ডারের সঙ্গে যুক্ত হয়, অন্যান্য অপরাধের সঙ্গে যুক্ত হয়, তাহলে তো সহজেই সে পার পেয়ে যাবে, তাকে ধরাছোঁয়া যাবে না। অতএব এই পরিস্থিতিতে পুলিশ রেড করে চারজনকে গ্রেপ্তার করেছে এবং আজকে বনগাঁ লানেট এসিজেম কোর্টে তাদের প্রডিউস করেছে, এবং তারা রিমাইন্ডে যাবে, এবং আরও যারা যারা র্যাকেটের সঙ্গে যুক্ত আছে, আরও বহু লোকের সঙ্গে যুক্ত আছে, তাদেরকে গ্রেপ্তার করার জন্য, এবং আরও সিম কার্ড এদের কাছে আছে, এরা তাদের জবানবন্দিতে পুলিশের কাছে 161 স্টেটমেন্টে বলেছে। বিষয়টা তদন্ত চলছে, তদন্তে জানা যাবে আর কারা কারা যুক্ত আছে, কীভাবে এরা এই র্যাকেটটা চালাতো। ধৃতদের আরও জেরা করার জন্য তাদেরকে নিজেদের হেফাজতে চায় পুলিশ। আদালত পুলিশের সেই আবেদনে সাড়া দিয়ে ধৃতদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।